বস্ত্র ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে গেলেন আয়কর আধিকারিকেরা টাকা ভর্তি ব্যাগ না নথি বাড়ছে জল্পনা প্রায় ষোলো ঘণ্টা হানা মুর্শিদাবাদের বহরুপুরের বস্ত্র ব্যবসায়ী তথা জেলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারির বাড়ি রাইস মিল সহ অন্যান্য শপিং কমপ্লেক্সগুলিতে সোমবার সকাল এগারোটা নাগাদ আয়কর দপ্তরের আট সদস্যের একটি টিম এসে পৌঁছয় বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন তারা এবং এদিন ভোট চারটে নাগাদ বেরিয়ে যান